আমার চোখ দুটি অচিরেই বন্ধ হয়ে গেল, হৃৎপিণ্ডের লাভ ডাব হচ্ছে। যখন আমি চোখ মেলে চাইলাম তখন আশেপাশে কেউ নেই, নেহা, মোহন আন্টি, ভাইয়া সবাই উধাও। আমি উত্তপ্ত কণ্ঠে বললাম, এটা কি ছিল? ঝগড়ার সময় শুধু ঝগড়া করবেন তাই বলে এইসব কি? এখন ঝগড়ার সময় না তারি, আর আমি ঝগড়ার মুডেও নেই। আপনি কি সারাক্ষণই চুমু দেওয়ার মুডে থাকেন? শুধু যখন তুমি সামনে থাকো তখন। আমি ঈশানের বুকে ধাক্কা মেরে রেগে বললাম, আপনি একটা খাটাইস। ঈশান অবাক হয়ে আমার হাত দুটো চেপে ধরে বলল, এখানে কাদার কি হলো? আপনি সব ভেস্তে দিলেন। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার ঝগড়া করতে ইচ্ছে হলে আরো ঝগড়া করো, আমি শুনছি। এখন আর ঝগড়া করেও কি লাভ? তাহলে কি মারামারি করবে? আমি একটা আর তুমি দশটা। আমি অগ্নি দৃষ্টিতে চাইলাম, ঈশান হেসে ফেলল, অগত্যা আমারও হাসি পেয়ে গেল। ঈশান আমার কানে কাছে মুখ এনে বলল, ঝগড়ার সময় কাউকে এতটা কিউট লাগে আমি জানতাম না, বিয়ের পর তুমি প্রতিদিন আমার সাথে একবার হলেও ঝগড়া করবে, ওকে? আর আপনি এমন অদ্ভুত কাজ করে আমার মুডের 12টা বাজিয়ে দিবেন, উফ! ঈশান মাথা নাড়ল। আমি রাগ করতে নিয়েও আবারও হেসে ফেললাম। স্টেজে গিয়ে বসার প্রায় সঙ্গে সঙ্গেই নিহা এসে আমার মাথায় খুব জোরে একটা গাট্টা মারলো, আমি চমকে উঠলাম। নিহার চেহারা একদম শুকনো। আমি উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বললাম, ভাইয়ার মোহন আন্টি কোথায়? নিহা বিরস মুখে উত্তর দিল, আমি নিজেই জানি না, তারা যে এখনো হার্ট অ্যাটাক করেনি এটাই অনেক। তোকে ঝগড়া করতে বলেছিলাম আর তুই শুরু করলি ওপেন শো, হোয়াট আ সিন! ছিছি, আমি কত লজ্জা পেয়েছিলাম জানিস? আমি কি ইচ্ছে করে করেছি? লজ্জা তো তোর থেকে বেশি আমার লাগছে। ওরা কি কিছু বলেছিল? বলার মতো কোনো অবস্থা ছিল? দুজনেই তো বলতি বন্ধ, একজন ডান পাশে চলে গেল, অন্যজন বাম পাশে চলে গেল। আমি তাল গাছের দিকে তাকিয়েছিলাম, তারা চলে যাওয়ার পর আমিও দৌড়ে পালিয়ে গেলাম। তুই তাল গাছের দিকে তাকায় থাকবি কেন? চোখ রাখার আর কোনো জায়গা পাচ্ছিলাম না তাই। আমি হেসে দিলাম, নিহাও হাসতে লাগলো। ভাইয়ার মোহন আন্টি মাঝে আমার যে মিষ্টি একটা কলহ বাঁধানোর চেষ্টা করছিলাম সেটা সম্ভব হলো না, কিন্তু আমাদের মধ্যে সত্যিই ঝগড়া হয়েছিল। একদম অনুষ্ঠানের শেষের দিকে তারি ভাইয়া ঈশানের সাথে ছবি তোলার সময় হঠাৎ বলল, তোমার বাবা আসবে না? ঈশানের পাশাপাশি বাকি সকলের মুখ গম্ভীর হয়ে গেল। মোহন আন্টি অপ্রসন্ন গলায় বলল, না আসবে না। ভাইয়া বলল, বিয়েতে তো গার্ডিয়ান থাকা উচিত, তিনি না এলে বিয়ে কিভাবে হবে? ঈশান কঠিন মুখে বলল, আমার গার্ডিয়ান একজনই, আমার মম। মম তো আছেই, কিন্তু বাবাকেও তো লাগবে তাই না? ছেলের বিয়েতে বাবা থাকবে না, এটা কেমন কথা? মোহনাটি তেতে উঠে বলল, বাবা ছাড়া কি বিয়ে হওয়া সম্ভব না? বাবা থাকলেই বিয়েতে উপস্থিত হতে হবে এমন নিয়ম কোথায় লেখা আছে? ভাইয়া দ্বিধান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকাতেই আমি আড়ষ্ট গলায় বললাম, ঈশানের বাবা আর মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, সে এখন তার মায়ের সাথেই থাকে। ভাইয়া বেশ চমকানো গলায় বলল, আমি তো এসব কিছুই জানতাম না। ঈশান পরিষ্কার কণ্ঠে বলল, বিয়েটা আমার হচ্ছে, আমার বাবার তো না, তাই বিয়েতে তিনি থাকলেন কি থাকলেন না এতে কি আসে যায়? ভাইয়া বলল, নিশ্চয় যায় আসে, বাবা ছাড়া সন্তান অস্তিত্বহীন। আমি কিসের ভরসায় আমার বোনকে তোমার কাছে দেই বলো তো? তোমার তো কোনো চাকরিও নাই, নিজেই এখনো পড়াশোনা করছো, বিয়ের পর আমার বোনকে রাখবে কোথায় তুমি? যে বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নেই সে বাবার বাড়িতে আমি আমার বোনকে যেতে দিব কিভাবে, কেন দিব? ভাইয়ার কথায় ফ্যাকাশে হয়ে গেল ঈশ্বরের মুখ। মোহন আন্টি দরাজে গলায় বলল, তারেন আমার বাড়িতে থাকবে, আমার বাড়ি মানে আমার ছেলেরও বাড়ি। ভাইয়া দ্বিমত পোষণ করল, না আপনার বাড়ি মানেই আপনার ছেলের বাড়ি নয়, ওইটা আপনার বাবার বাড়ি, মানে ঈশানের নানার বাড়ি। তাছাড়া আমি শুনেছি আপনার বাবার সাথেও আপনি সম্পর্ক ছিন্ন করেছেন। মোহন আন্টি রক্তিম দৃষ্টিতে বললেন, হ্যাঁ করেছিলাম, তাও একটা বেমানের জন্য। ভাইয়া বিষাদ সিক্ত চেহারা নিয়ে হাসলো, আক্ষেপের স্বরে বলল, সেই বেমানের কি দোষ বলুন? আপনার বাবাই তাকে অপমান করে বের করে দিলেন, শর্ত দিলেন 2 মাসের মধ্যে যোগ্য হয়ে দেখাতে হবে। বেমান অপারক ছিল, 2 মাস তো দূর, 2 বছর সময় দিলেও সে কিছুই করতে পারত না, কিন্তু আমার বিশ্বাস ঈশান পারবে, আমি তাকে 2 বছরের সময় দিতে চাই। ঈশান ঝটিতে ভাইয়ার দিকে ঘুরে তাকালো। ভাইয়া ঈশানের কাঁধে হাত রেখে বলল, বিয়ে 2 বছর পরে হবে,
যখন তুমি আমার বোনের যোগ্য হতে পারবে, মা অথবা বাবার বাড়িতে নয়, নিজের বাড়িতে আমার বোনকে রাখতে পারবে, ততদিন আমার বোন আমার কাছেই থাকবে। তুমি কি রাজি? ঈশান হতভম্ব হয়ে গেল। আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। মনে হচ্ছিল ঈশানের পুনরাবৃত্তি ঘটছে। মোনাটি তেজস্বী কণ্ঠে বলল, প্রতিশোধ নিচ্ছেন, নিজের ক্ষোভ বাচ্চাদের উপরে মেটাতে চাইছেন। আমি শুধু আমার বোনের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইছি, যেমনটা আপনার বাবাও চেয়েছিলেন। তিনি যদি ভুল না হয়ে থাকেন তাহলে আমি কেন ভুল হব? তাদের এই ঝগড়ায় আমরা কেবল নীরব দর্শক। ঈশানকে দেখলাম স্টেজ থেকে চলে যাচ্ছে। আমি তাকে আটকাতে গেলাম, কিন্তু সে আমার কথা শুনল না। আমি ভূমিতে বসে কাঁদতে শুরু করলাম। চারপাশ থেকে মেয়েরা এসে আমায় ধরলো। তাদের সান্ত্বনা বাণী আমার কানে পৌঁছাচ্ছে না। ভাইয়ার দিকে চেয়ে একবার বলতে ইচ্ছে করলো, দয়া করো প্লিজ, এভাবে আমাদের শাস্তি দিও না। ঈশান একটু পর একটা কাগজ আর কলম নিয়ে ফিরে এলো। ভাইয়াকে সাইন করার নির্দেশ দিয়ে বলল, 2 বছর পর আমি তারিনকে নিয়ে যাব, কিন্তু এর আগে আপনার লিখিতভাবে কথা দিতে হবে তারিনকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। 2 বছর পর আমি যদি স্বনির্ভর হতে পারি তাহলে আমাকে ফেরাতেও পারবেন না। ভাইয়া ঈশানের এহেন আচরণে হেসে ফেলল, কাগজটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলতে চাইল। তখনই ঈশান বাধা দিল, এটা প্রমাণ হিসেবে থাকবে, ছিঁড়বেন না। ছিঁড়ে ফেলেছি, কারণ এটার কোনো প্রয়োজন নেই। তোমাদের বিয়ে হবে, আমি মজা করছিলাম। ভাইয়ার কথায় আমি যেন প্রাণ ফিরে পেলাম। নিহাও প্রায় কেঁদে ফেলেছিল। ভাইয়ার বক্তব্য শুনে সে খুশিতে আমায় জড়িয়ে ধরলো। আমি 2 হাতে চোখের জল মুছে ফেললাম। ঈশান প্রশ্ন করলো, এটা কেমন মজা ভাইয়া? ছোট্ট একটা পরীক্ষা, ধরে নাও তোমার পরীক্ষা নিলাম আর তুমি সেই পরীক্ষাতে পাশ করেছ। ঈশান অসহিষ্ণু কণ্ঠে বলল, কিন্তু আপনি ঠিকই বলেছেন, আমার তারিনকে বিয়ে করার যোগ্যতা নেই। মোহন আন্টি বলল, তুই তারিনকে ভালোবাসিস এটা তোর যোগ্যতা ঈশান, এর উপরে কিছু থাকা জরুরি নয়। তারি ভাই বলল, তাই নাকি, আপনি মানেন এই কথা? যাক, জেনে ভালো লাগলো। ঈশান বলল, ভাইয়া আমি চাই না আপনি কোনো রকম দ্বিধা নিয়ে আমাদের বিয়েতে রাজি হন। আপনার যদি আসলেই আমাকে অযোগ্য বলে মনে হয় তাহলে আমি যোগ্য হওয়ার চেষ্টা করব। আপনি যা শর্ত দিবেন সব কিছু পূরণ করব, তারপর তারিনকে নিয়ে যাব। মোহনাটি অহংকারী কণ্ঠে বলল, দ্যাটস মাই বয়, চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পাই না, আর বাকিদের মতো পালিয়েও চাই না। ভাইয়া রুড়ো গলায় বলল, ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই কথা বলে ভাইয়া ঈশানের দেয়া কাগজে সই করল। সবার মাঝে একটা অপ্রীতিকর উত্তেজনা সৃষ্টি হলো। তারপর যেটা হওয়ার সেটাই হয়েছিল। আমরা ঢাকায় নিজেদের বাড়ি ফিরে এলাম আর ঈশান মোহনাটিকে নিয়ে লন্ডন যাওয়ার প্রস্তুতি শুরু করলো। তার গ্রাজুয়েশনের আর মাত্র কিছু মাস বাকি। চলে যাওয়ার 2 দিন আগে ঈশান আমার সঙ্গে দেখা করতে এলো। ভাইয়া সময় বেঁধে দিল সর্বোচ্চ 1/2 ঘন্টা। আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। ঈশান আমার হাত ধরে শান্ত কণ্ঠে বলল, এবার কান্না থামাও, যাওয়ার আগে তোমার হাসি মুখ দেখে যাই। এই কথা শুনে আমি আরো জোরে কাঁদতে কাঁদতে ঈশানকে জড়িয়ে ধরলাম। ঈশান রুদ্ধ কণ্ঠে বলল, একদম ভয়ের কিছু নেই, 2 বছর তো দূর, আমার 1 বছরও সময় লাগবে না, দেখো আমি কত দ্রুত ফিরে আসি। আপনি আমাকে নিয়ে যান না প্লিজ। এই কথা বলে তো কোনো লাভ নেই, জানো নিয়ে যেতে পারবো না। তবু কেন চাইছো? তোমাকে নিষেধ করতে আমার কষ্ট হয় তারিন। আমি ঈশানের কপালে 3য় চুমু দিয়ে বললাম, ভালো থাকবেন। ঈশান মৃদু হেসে বলল, এতদিন কাছাকাছি ছিলাম, একবারও চুমু দিতে ইচ্ছে হয়নি তোমার, এখন চলে যাওয়ার সময় চুমু দিয়ে ভরিয়ে ফেলছো, এটা কেমন অবিচার? আমি হেসে উঠলাম। দরজায় খটখট শব্দ হতে আমি ঈশানের থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালাম। বাইরে থেকে ভাইয়ার গলা শোনা গেল, টাইম আপ। ঈশান দরজার কাছে গিয়ে বলল, আসছি। আমি চমৎকার হেসে বললাম, অপেক্ষায় থাকবো। ঈশান বাড়ি থেকে যেদিন চলে গেল ঠিক সেই দিন সন্ধ্যায় মোহন আন্টি ফোন করে আমাদের দাওয়াত করল, তার বাড়িতে যেতে বলল। মেয়েদের নিয়ে অনুষ্ঠান, মা আমি আর বুড়িকে নিতে সকাল সকাল গাড়ি পাঠানো হবে। মা জানালো ভাইয়া অনুমতি দিলে তবেই আসবে, কিন্তু মোহন আন্টির কড়া নির্দেশ, যে কোনো মূল্যে আসতেই হবে, তিনি অপেক্ষায় থাকবেন। আমি খুশি হলাম, এই সুযোগে ঈশানের সাথে আরও একবার দেখা হয়ে যাবে। ভাইয়া আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, সারাক্ষণ ঈশানের সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু চোখের দেখা না দেখলে তো ভালো লাগে না। তার উপর 2-1 দিন পর সে চলে যাবে, কত মাস কত বছর পর ফিরবে তার কোনো ঠিক নেই। এসব চিন্তা করলেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভাইয়ার যুক্তি হলো ঘন ঘন দেখা করার চেয়ে এখন থেকেই না দেখা করার অনুশীলন করা ভালো।
যাতে পরে কষ্ট কম হয়, কিন্তু এতে যে আরো বেশি কষ্ট হচ্ছে সেটা আমি ভাইয়া কি কি করে বোঝাই। আমি মায়ের কাছে রীতিমতো কান্নাকাটি শুরু করলাম, মা প্লিজ চলো না আমরা যাই, ভাইয়াকে রাজি করাও না মা। তোর ভাই কি আমার কথায় রাজি হবে? তার যদি মর্জি ভালো থাকে তাহলে এমনি অনুমতি দেবে। যদি অনুমতি না দেয়? মা প্রবল বিশ্বাস নিয়ে বলল, দেবে, কেন দেবে না? রাতে ভাইয়া যখন খেতে বসেছে তখন মা ভাইয়াকে দাওয়াতের কথাটা জানালো। আমি নিজের ঘরে বসে পড়ার ভান করেছি, কিন্তু দরজায় কান পেতে শুনছিও ভাইয়ার মায়ের কথোপকথন। সব শুনে ভাইয়া বলল, তোমাদের যেতে ইচ্ছে হলে যাবে, এত জিজ্ঞাসার কি আছে? তোকে না জানিয়ে কখনো কোথাও গিয়েছি আমি? যেও, সমস্যা নেই, তবে তারুকে একটু চোখে চোখে রেখো। কেন, তুই কি ঈশানকে নিয়ে ভয় পাচ্ছিস? ওর ওপর কি তো সন্দেহ হয়? হবে না কেন, সে তো আর ফেরেশতা নয়। সে লন্ডন থেকে কবে না কবে ফিরবে তার কোনো ঠিক নেই। আমি তাদের মধ্যে যে দেয়ালটা তৈরি করেছি সেটা প্রয়োজন আছে। যে ছেলে চাইলেই তারুকে বিয়ে করতে পারত, সে বিয়ে না করে লন্ডন যাচ্ছে নিজের ক্যারিয়ার গোছাতে, যাতে সে তারও যোগ্য হতে পারে। তবুও তাকে তুই সন্দেহ করিস? ভাইয়া কোনো উত্তর দিল না। মা একটু পর হঠাৎ বলল, মোহনা বলেছিল আমার হাতে রান্না নাকি তার মায়ের মতো, আমি ভাবছি কাল যাওয়ার সময় তার জন্য রেঁধে নিয়ে যাব। বেআইনের জন্য দরদ দেখে একদম উতলে পড়ছে এখন থেকেই। বেআইন হিসেবে না, আমি আমার মেয়ে হিসেবে মোহনাকে স্নেহ করি। কিন্তু সম্পর্কে সে তোমার বেআইনি হবে মা। মা নরম সুরে বলল, এজন্যই কি তুই মোহনার সাথে খোলাখুলি কথা বলতে ভয় পাচ্ছিস? ভাইয়া বিব্রত গলায় বলল, খোলাখুলি আবার কি কথা বলবো? ঈশান কিন্তু মোহনার নিজের ছেলে না। এই কথা আমি জানি। তাহলে সে তারও শাশুড়িও না, আবার সে ডিভোর্স নিয়েছে, তুইও এখন বিয়ে করিসনি, তোরা দুজনেই একা। ভাইয়া কঠিন স্বরে বলল, এই ধরনের কথা ভুলেও চিন্তা করো না মা, আমাদের মধ্যে যা ছিল তা অতীত, এখন যেটা হচ্ছে সেটা বর্তমান। মিস মোহনা শুধু আমার ছোট বোনের শাশুড়ি, ছাড়ার কিছুই না। আমি সবকিছু ভুলে গেছি মা, তুমিও ভুলে যাও প্লিজ। কত আশা করেছিলাম এবার অন্তত সব ঠিক হবে, আমার পরিবারটা পূর্ণ হবে, বাড়িতে ছেলের বউ আসবে। ভাইয়া কথা বলছে না, মা রেগে বলল, সব যদি ভুলেই চাস তাহলে বিয়ে করতে অসুবিধা কই, মোহনা না হোক অন্য কাউকে বিয়ে কর। আমার বিয়ের বয়স ফুরিয়ে গেছে মা। বিয়ের বয়স কখনো ফুরায় না, মানুষ 70 বছরেও বিয়ে করে। ভাইয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আগে আমার 70 বছর বয়স হোক তারপর দেখা যাবে। মা রেগে টেবিল ছেড়ে উঠে গেল, রান্নাঘরের দিকে এগোনোর সময় বলল, আমার সাথে আর কথা বলবি না তুই। ভাইয়া বেসিন থেকে হাত ধুয়ে মায়ের সাথে রান্নাঘরে গেল। আমি এবার আমার ঘরের জানালায় কাঁধ পাতলাম, সেখান থেকে রান্নাঘরের কথা শোনা যায়। ভাইয়া বলছে, রাগ করো না মা, সরি, তুমি আমাকে না বুঝলে আর কে বুঝবে বলো? শুধু আমি কেন তোকে বুঝবো, তুই একটু আমাকে বোঝ, একটা বিয়ে কর, কানা হোক ল্যাংড়া হোক যেমনই হোক, তুই শুধু একটা বিয়ে কর। শেষমেশ কানা ল্যাংড়া বিয়ে করব। ভাইয়া হাসতে লাগলো, মা দরাজো কণ্ঠে বলল, তুই এখনো মোহনাকে ভালোবাসিস? ছি, এসব কি বলছো? না হলে তুই বিয়ে করবি না কেন? আমি বিয়ে করব না মানেই আমি মিস মোহনাকে ভালোবাসি, এটা কেমন কথা? আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই মিথ্যে বললে যেন আমি মরে যাই। উফ মা, আচ্ছা ধরো আমি ভালোবাসি, এজন্য কি আমার তাকে বিয়ে করতে হবে? ভালোবাসার সাথে বিয়ের তো কোনো সম্পর্ক নেই, মানুষ সুখী হওয়ার জন্য ভালোবাসার মানুষকে বিয়ে করে, তাই না? কিন্তু আমি তো এমনিতেই যথেষ্ট সুখে আছি, তোমাদের সুখী তো আমার সুখ, তারুর খুশি তো আমার খুশি। তাছাড়া তোমার কি মনে হয় না মা, ঈশান যখন জানবে আমি তার মাকে বিয়ে করতে চাইছি, এই ব্যাপারটা মানে সে কি সহজভাবে মানবে? ধরো তোমাকে এখন কেউ বিয়ে করতে এলো, আমি কি রাজি হব? এটা তো অসম্ভব, তাই না? এটা চিন্তা করাও যায় না মা, বোঝার চেষ্টা করো, মাঝখান থেকে তারুর সাথে ঈশানের সম্পর্ক নষ্ট হবে, আর সেটা আমি কোনো মতেই চাই না মা। যে সুখ আমি পাইনি সেই সুখ আমার বোন পাক, ও ভালো থাকুক, কারণ ওর খুশি তো আমার খুশি। মা কাঁদতে কাঁদতে বলল, একটা প্রশ্ন করব তোকে। আরে আবার কান্নাকাটি কেন, আচ্ছা প্রশ্ন করো। মোহনা যদি ঈশানের মা না হতো তাহলে তুই ওকে এত বছর পর ফিরে পেলে কি করতি? ভাইয়া নিশ্চুপ হয়ে গেল, মা দৃঢ় কণ্ঠে বলল, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বল। ভাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেক রাত হয়েছে মা, শুয়ে পড়ো প্লিজ।
ভাইয়ার নীরবতাই যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেল। আমার বুকে চাপা একটা কষ্ট সৃষ্টি হয়েছে। একবার মনে হচ্ছিল আমি চাইলেই সব ঠিক করতে পারি, তারপর আবারও মনে হলো আমার হাতে কিছুই নেই। এ বাড়ি আসার পর থেকেই আমি শুধু ঈশানকেই খুঁজে যাচ্ছি। রুবা আন্টিরাও এসেছে, নীরা, রেহনা, সবার মাঝে আমি নিহাকে খুব মিস করছি। সে আছে তার শ্বশুরবাড়ি মানে সিলেটে। এই মুহূর্তে সে এখানে থাকলে এক মিনিটেই ঈশানকে খুঁজে আনতো। শুধু কি তাই, আমাদের দেখা করানোর জন্য কত রকম উপায় বের করতো সে। বসার ঘরে মা আর বোনের সাথে কথা বলছে মোহন আন্টি। আমি সম্পূর্ণ বাড়িটা ঘুরছি, ঈশান তার নিজের রুমে নেই। আমি বিস্মিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, বিস্মি শোনো। বলেন ভাবি। আমি লাজুক মুখে বললাম, তোমার ভাইয়া কোথায় বলতে পারবে? ভাইয়া তো বিদেশ চলে গেছে। কি সত্যি? আমাকে না জানিয়ে কিভাবে গেল? আমি মুখের অবস্থা দেখে ফিক করে হেসে দিল বিস্মি। রসিকতা সুরে বলল, মজা করেছি ভাবি, ভাইয়া ছাদে আছে, গেলেই দেখতে পাবেন। আমাকে আর পায়কে দৌড়ে ছাদে উঠতে লাগলাম। সিঁড়ি ভেঙে যখন আমি উঠি তখন কেউ হাত ধরে হ্যাচকা টান মারলো। আমি ভয় পেয়ে পেছনে ঘুরতেই দেখি ঈশান, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলাম। আমি আপনাকে প্রচন্ড মিস করেছি। কালকেই না দেখা হলো, মাত্র এক রাতে এই অবস্থা? আমি ঈশানের বুকে আঘাত করে অভিমানী কণ্ঠে বললাম, একদম মজা নেবেন না। ঈশান আমাকে ধাক্কা মেরে দেয়ালের সাথে চেপে ধরলো, তারপর আমার গলায় মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস টানলো। আমি বিস্মিত সুরে বললাম, কি করছেন? ঈশান নেশাময় কণ্ঠে বলল, আমিও মিস করেছি, কাল সারা রাত ঘুম হয়নি, ভেবেছিলাম আর দেখা হবে না, কিন্তু হয়ে গেল। আমি হেসে বললাম, ভাগ্যে থাকলে কি না সম্ভব। মম যখন বলল তোমরা আসবে আমি তো বিশ্বাসই করিনি। তোমার খারুস ভাই তোমাকে আসতে দিতে রাজি কিভাবে হলো? ভাইয়াকে খারুস বলবেন না। আচ্ছা, তোমার ভাই ভদ্রলোক? অবশ্যই ভদ্রলোক। ভাইয়ের প্রতি আপনার এত কিসের রাগ? হ্যাঁ, অনেক রাগ, তুমি বাচ্চা মানুষ, এসব বুঝবে না। আমি চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে বললাম, আমি বাচ্চা? এক্সকিউজ মি, আমি বাচ্চা কিভাবে হলাম? ঈশান জবাব না দিয়ে আমাকে কোলে তুলে নিল। আমি চেঁচিয়ে বললাম, আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ঈশান বিড়বিড় করে বলল, বাসর ঘরে। বিয়ের আগে বাসর ঘর? ছি, ক্যারেক্টারলেস। আমার ক্যারেক্টার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। ঈশান সত্যি সত্যি আমাকে তার ঘরে নিয়ে এলো, দরজা বন্ধ করলো, পর্দা টেনে দিতে দিতে বলল, আজকের এই সময়টা শুধুই আমাদের। আমি মুচকি হাসলাম। ঈশান আমার কাছে এলো, আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে গভীরভাবে চুম্বন করলো। আমি হারিয়ে গেলাম অসীম কোনো সুখের দুনিয়ায়। ভেবেছিলাম আজ ঈশানের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, ভাইয়ার মোহন আন্টি সংক্রান্ত, কিন্তু ঈশান আমাকে সেই সুযোগটা দিলে তো। আসার পর থেকে সে রোমান্টিক মুডে আছে, আজ তার কী যে হয়েছে কে জানে, তবে আমি ঈশানকে বাধা দিতে পারছিলাম না। আজকে ঈশান যেটাই করুক আমি তাকে একটু বাধা দিতে পারবো না, সেই শক্তি নেই।